হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো। আমরা খুব ভালো আছি। আর সকাল সকাল আমার বাড়ির মোরগগুলো এইভাবে ডাকছিল, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখন প্রায় এই তো 10টা 11টার মতো বাজে, বেশি টাইম হয়নি। আমি একটু ব্যাংকে গিয়েছিলাম, একটু কাজ ছিল, তারপর শাশুড়িমায়ের জন্য একটু সায়া ব্লাউজ এসব কিনতে গিয়েছিলাম। আর দেখো সাইডের ওয়েদারটা এতটা সুন্দর, এতটা সুন্দর, মানে দুপাশে রাস্তাটা দেখো ভীষণই সুন্দর, সবুজ সবুজ, আর সবুজের মাঝখান দিয়ে আমি সাইকেল দিয়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে। দেখো আমি সাইকেল চালিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। সাইকেল দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, অনেকদিন সাইকেল চালানো হয়নি, আর আমার সাইকেলটা খুব কষ্ট পাচ্ছে অ্যাকচুয়ালি, মনে হয় আমাকে খুব মিস করছে। আর দেখো এই পাশটাতে, এই রাস্তার এই পাশটাতে শুধু পাট, তার শাক সবজি সব কিছুর চাষ করা হয়। আর লিচু বাগান আছে ওই দূর দূরে, একটু দূর দিকে লিচু বাগান, আর এই সাইডের পাশটাতে হলো পাট শাক, তারপর বিভিন্ন সবজি মাচা টাচা দিয়ে যেটা হয়, আর এই পাশটাতে সবুজ সবুজ সব কিছুতে। বেশ ভালো লাগছে এইভাবে সাইকেল চালাতে, অনেক দিন পর সাইকেল চালাচ্ছি, খুব এনজয় করেছিলাম। আর এখন বিকেলবেলা আমি একটু বাজারে গিয়েছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। বাজার থেকে মাছ নিয়ে আসলাম, মাছের ডিম নিয়ে আসলাম, খুবই তাড়াতাড়ির মধ্যে করেছি, কারণ এই পাশে শাশুড়িমাকে ছেলান দরানো আছে, আর মেয়েও অসুস্থ হয়ে পড়েছে বাড়ি এসে, মেয়ের ঠাম্মিও অসুস্থ হয়ে পড়েছে, আর এদিক দিয়ে আমার মেয়েও অসুস্থ হয়ে পড়েছে। ভীষণই খারাপ অবস্থা আমাদের যাচ্ছে, সবাই প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার শাশুড়ি মা। আর আমার মেয়ের দেখো চোখের মধ্যে কিছু একটা পোকা থেকে কেটেছে, তারপর দেখো চোখটা পুরো বন্ধই হয়ে গেছে, এরকম অবস্থা। মেয়েও অসুস্থ হয়ে পড়েছে বাড়ি এসে, শাশুড়িমাও অসুস্থ হয়ে পড়েছে। ওনার অসুস্থ হওয়ার জন্যই আমরা এসেছি, আর এইখানে এসে মেয়েও অসুস্থ হয়ে পড়েছে। আর এখন মাছ মাছের ডিম নিয়ে আসলাম বাজার থেকে, এইখানে কচু, তারপর আর কি নিয়ে আসলাম, আলু, এইসব কিছু সবজি নিয়ে আসলাম, সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। আর এইখানে দেখো শাশুড়ি মাকে ছেলান বোতল চড়ানো আছে, ছেলান ধরানো আছে, আর ওনার জন্য সবাই প্রে করুন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কী বলবো তোমাদেরকে, সেজন্য একটু বিজির মধ্যে ভিডিও বানাতে পারছি না। আমার শাশুড়িমার জন্য সবাই একটু দয়া করে একটু প্রে করো, যেন তোমাদের প্রে করলে ঠাকুর যেন ওনাকে জলদি জলদি ভালো করে দেয়। আর এখন মোটামুটি, এখন আমি একদিন পর বয়সটা দিচ্ছি, এখন মোটামুটি সুস্থই আছে, একটু অসুস্থ হয়ে পড়েছিল। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে দেখাবো। টাটা।